যারা বিনয়ী পুরুষ হবে এবং বিনয় নম্রতা অবলম্বনকারী নারী হবে, এদের জন্য আল্লাহর তরফ থেকে পুরস্কার আছে। কি জোরে বলি সুবহানাল্লাহ। উগ্রভাষী কে আল্লাহ পাক ভালোবাসেন না। আল্লাহর নবী ছিলেন বিনয় নম্রতা সম্পন্ন, বিনয় নম্রতা তার ছিল, উদারতা বিনয় নম্রতা তার চরিত্রের আদর্শ দেখিয়ে, বিনয় নম্রতার মহত্বের গুণ দেখিয়ে অমুসলিমগণ কি হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। কি সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য ঘটনা আছে। একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে এরকম এক ইহুদি আসিয়ে পেশাব করে দিচ্ছে, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তরবারি তুলতেছেন ওই ইহুদিকে হত্যা করবে। আল্লাহর নবী বলছেন, ওমর থামো, একে পেশাব করতে দাও। আর দেখা গেল পেশাব করিয়ে শেষ করে দিল মসজিদে। তারপরে আল্লাহর নবী তাকে কিছু বললেন না। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের পবিত্র ভূমি, আমাদের মসজিদে তারা পেশাব করবে, আর আপনি আমাকে থামতে বললেন। বলে ওমর থামো, এ তো বোঝে না, এ তো তার জ্ঞান নাই, আমাদের এই পবিত্র জায়গা, সে তো তার জ্ঞান নাই, সে তার বুঝি নাই। তখন ওই ইহুদিকে আল্লাহর নবী বলেন, ওই ইহুদি শোনো, এটা আমাদের ধর্মীয় এরকম আনুষ্ঠান পালন করার উত্তম জায়গা, আমরা এখানে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা দেই, জমিনে কফন লাগাই, এখানে পেশাব করা যায় না, আর এই কাজ তুমি করিও না। আল্লাহর নবীর এই বিনয় নম্রতা দেখে, তার উদারতা দেখে ওই ইহুদি মুসলমান হইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আবার হাদিসে এসেছে কোন এক জিহাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুশরিককে হত্যা করার জন্য, কতল করার জন্য তার বুকের মধ্যে উঠেছেন, তরবারি চালাবেন, এই তরবারি চালার সময় মুখে থুতু দিছেন। এই থুতু দেওয়ার পর তিনি কি করলেন, বুক থেকে নামিয়ে গেলেন। নামি যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে হত্যা করার জন্য কি করেছো, বুকের উপর বসেছো, তরবারি চালাচ্ছ, এখন কেন নামি গেলে? বলে, এতক্ষণ আমি আল্লাহর জন্য তোমাকে হত্যা করতেছিলাম, এখন তুমি আমার মুখে থুতু দিলে, এই থুতু দেওয়ার কারণে যদি আমি হত্যা করি তাহলে আমি এটা আক্রোশ, এ কারণে আমি নিমে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা কত সংযমী, তারা কত বিনয়ী ছিলেন, সমস্ত আম্বিয়া আলাইহিসসালামদের গুণ ছিল একটা, তারা বিনয় নম্রতা অবলম্বন করতেন। এই বিনয় নম্রতা সঙ্গে নামাজ আদায় করার কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। নামাজীদেরকে বলছেন আল্লাহ, তারাই নিশ্চিত যারা নামাজের মধ্যে আল্লাহর দরবারে সফলকাম হবে, যারা বিনয় নম্র তার সঙ্গে নামাজ পড়বে। কি সুবহানাল্লাহ বলেন, যারা নামাজি আছেন, নামাজি ভাইদের বলছি, নামাজ যদি খুশু খুচুর সহিত না পড়েন, বিনয় নম্রতার সঙ্গে যদি নামাজ না পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে পৌঁছিবে না। নামাজে গেইলেন, খালি ঢকাঢক সেজদা দিচ্ছেন, কি কিরাত পড়তেছেন, কি সুরা পড়তেছেন, সেটা তো অর্থই বুঝেন না, জানেন না, আর কি পাঠ করতেছেন সেটা অনুধাবন শক্তি নাই, তাহলে আপনার নামাজ এই আল্লাহর দরবারে পৌঁছিবে না। নামাজ যারা পড়েন তাদের কথা বলছি, আর যারা পড়েন না তারা তো মনে করতেছেন আমরা নামাজিদের চেয়ে ভালো আছি,